বন্ধু, আপনি কি জানেন আপনার শরীরে যাবতীয় সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য মাত্র একটা উপায় ফলো করতে হবে? সেই উপায়টা কি? কোল্ড ড্রিঙ্কস খেলে কতটা ক্ষতি হয় শরীরের, লেবু জল আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী? আপনি কি জানেন এই লেবু জল খেলে ফ্যাটি লিভার, কিডনিতে স্টোন, পেটে পাথর হওয়া একটাও সমস্যা জীবনে হয় না? কিন্তু লেবু জল খাওয়ার সঠিক নিয়ম আছে, সঠিক ধরন আছে, কতটা লেবু দিতে হবে জলে, এই সমস্ত তথ্য আমরা অনেকেই জানি না। তো চলুন আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করা যাক। যদি আপনার মনে হয় ভিডিওটি অনেক উপকারী, তাই একটা লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু টেক্সাস.কম ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন জীবনে ভালো থাকার টেকনিক। দেখুন, এখনকার মানুষের পয়সা বেড়ে গেছে, যার ফলে যখন তখন রেস্টুরেন্টে বাজারে খাবার আমরা খেতে এক পাও পিছু পা হই না। আর যেসব মানুষের বাইরে খেতে ইচ্ছা করে না, তারা বাড়িতেই এমন মশলাদার খাবার বানিয়ে ফেলে যে বাইরের খাবার খাওয়ার কোনো যুক্তি হয় না। কিন্তু এই দুটোতেই থাকছে বিপদ। কেন না, চটপটা খাবার খাওয়ার পরে মন করে ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি, আর সেখানেই হচ্ছে সব থেকে বড় সমস্যা। গরমের সময় হলে তো বিনা কোল্ড ড্রিঙ্ক খেয়ে মজাই হয় না। আমাদের শরীরের এই কোল্ড ড্রিঙ্কস হচ্ছে বিষ। কোল্ড ড্রিঙ্কস এর থেকেও ভালো আমাদের একটা দেশি ড্রিঙ্ক আছে, সেই দেশি ড্রিঙ্কের কথা আমি আপনাদেরকে আজকে বলবো। সেটা হচ্ছে লেবু জল। লেবু জল যেমন টেস্টে ভালো, তেমন শরীরের হাজারো উপকারে আসে। শরীরের যা যা সমস্যা সে সব থেকে আমাদেরকে বাঁচায় লেবু জল। এই ড্রিঙ্ক গুলো মানে কোল্ড ড্রিঙ্কস এ চিনির পরিমাণ সব থেকে বেশি থাকে, ধীরে ধীরে আমাদেরকে মেরে দেয় এই চিনি। বলতে পারেন স্লো পয়জন হচ্ছে চিনি। এই কোল্ড ড্রিঙ্কস একটা অ্যাসিডের মতো কাজ করে। আপনি যদি টয়লেটে এই কোল্ড ড্রিঙ্কস দেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে টয়লেট। খুব স্ট্রং ক্লিনজার পাওয়া যায় এই কোল্ড ড্রিঙ্কস এ। তাহলে ভাবুন, এই কোল্ড ড্রিঙ্কস যখন আপনি খান তখন পেটের মধ্যে কি অবস্থাটা হয়। আমরা আজকাল ব্র্যান্ড দেখে খাবার খাই, তাই এটা ভুলে যাই যে ব্র্যান্ডের খাবার আমরা খাচ্ছি সেটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। আমাদের কাছে কত অপশন আছে জানেন ড্রিঙ্কের? লেবু জল আছে, অ্যালোভেরা জল আছে, এছাড়াও আরো অনেক উপকারী ড্রিঙ্ক আছে যেগুলোকে ঘরে বসেই বানানো যায়। এই লেবু জলের সম্পর্কে যদি বলি, তাহলে এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন সি এর ভান্ডার বলতে পারেন। এর মধ্যে আছে অনেক অ্যান্টি অক্সিডেন্ট, যেটা হৃদরোগ এবং ক্যান্সার থেকে বাঁচায়। এটা আমাদের ইমিউন সিস্টেমকেও খুব স্ট্রং করে দেয়। আয়রন, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারী, সেটা আছে। এই আয়রন থেকেই আমাদের শরীরে RBC মানে রেড ব্লাড সেলস তৈরি হয়, মানে লোহিত রক্ত কণিকা, যেটা দ্বারা রক্ত তৈরি হয়। চলুন এবার কিছু রিসার্চের কথা বলি, যেখানে বলা হয়েছে এই কার্বনেটেড ড্রিঙ্ক আমাদের শরীরের জন্য কতটা অপকারী বা ক্ষতিকর। 2015 সালে ব্রিটেনের একটা নিউজ পেপারে বেরিয়েছিল যে কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের কতটা ক্ষতি করে। ফ্রেড মার্ডিথ ইনি এই রিসার্চটি করেছিলেন। 15 ml, বেশি না, 15 থেকে 16 ml যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, তাহলে 10 চামচের বেশি চিনি আমাদের শরীরে তৎক্ষণাৎ চলে যায়। সারা দিনের যত প্রয়োজনীয় চিনি, তার থেকেও এই চিনির পরিমাণ অনেক বেশি। যদি আপনি এই চিনিটা শুধু খান, তাহলে আপনার বমি শুরু হয়ে যাবে। কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার ফলে এটা হয় না। কেন না, তারও কারণ আছে। কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ফসফরাস অ্যাসিডের পরিমাণ সব থেকে বেশি, তাই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যতটা চিনি থাকে ততটা কিন্তু মিষ্টি লাগে না কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার 20 মিনিটের মধ্যে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, এতে করে ইনসুলিনের পরিমাণও বেড়ে যায়। আর ইনসুলিনই শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই যখন কোল্ড ড্রিঙ্কস খাই কেউ, তখন সুগার লেভেলে মারাত্মক গড়বড়ি চলে আসে। এই ড্রিঙ্কের ফ্লো যখন বেশি হয়, লিভার পচানো শুরু করে, তখন এই এক্সট্রা সুগারকে লিভার ফ্যাটে পরিণত করে দেয়, এর ফলে তৈরি হয় ফ্যাটি লিভার। এই ফ্যাটগুলো স্কিনের নিচে জমা হয়ে যায়, যেটাকে চর্বি বলে জানি আমরা। এবার চলুন লেবু জলের যে উপকারিতার সম্পর্কে আপনাদেরকে বলা যাক। এর মধ্যে আছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের লিভারকে বাঁচায়। আমাদের শরীরে গ্লুটাথায়োন নামের একটা জিনিসকে বানাতে সাহায্য করে এই অ্যান্টি অক্সিডেন্ট। এই গ্লুটাথায়োন এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে যত বিষাক্ত পদার্থগুলো তৈরি হয় সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে শরীর থেকে বাইরে বার করে দেয়। লিভার ফ্যাটি হয়ে যায় কেন জানেন, এই গ্লুটাথায়োন বেড়ে গেলে। দেখুন, যদি ফ্যাটি লিভার থাকে, 100% জানি আপনারও ফ্যাটি লিভার আছে, যদি ফ্যাটি লিভার থাকে তাহলে লেবু জল আজ থেকেই খাওয়া শুরু করুন। লেবু জল খেলে ফ্যাটি লিভার তৎক্ষণাৎ সেরে যায়। আপনার চেহারা যদি কুচকে যায়, স্কিন যদি কুচকে যায়, যদি বয়স বাড়তে থাকে খুব দ্রুত, তাহলে অবশ্যই এটা খান। বন্ধু, সিনেমার নায়ক নায়িকা যাদেরকে আপনি দেখেন, তাদের স্কিন দেখে আপনি হয়তো চমকে যান, কিন্তু তাদের শরীরে কোলাজেনের মাত্রা বেশি। কেন না, তারা অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি নেয়। আপনি কি জানেন ওয়েট লসের জন্য এখনকার মানুষ মেডিসিন অবধি নিয়ে নিচ্ছে, কিন্তু এই ওয়েট লস হতে সাহায্য করে এই লেবু জল। কোনো ওষুধে কাজ করে না, এমনকি এক্সারসাইজ শুধুমাত্র করলেও অনেক দিন টাইম লেগে যায় ওয়েট লস করতে, কিন্তু আপনি যদি লেবু জল খান এবং তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করেন, তাহলে কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবেন চোখে পড়ার মতো। বেশিরভাগ লেবু জলকে ওয়েট লসের জন্যই মানুষ ব্যবহার করে। লেবু জলের মধ্যে পলিফেনল নামের একটা অ্যান্টি অক্সিডেন্ট সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই জিনিসটি আমাদের শরীরে ফ্যাট ডিসলভ করতে সাহায্য করে। আমাদের শরীরের যে ওয়েট সেটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। ডায়াবেটিস, ইনসুলিন সেন্সিটিভিটি, ওয়েট লস, এছাড়াও আরো অনেক কাজ করে থাকে এই লেবু জল আমাদের শরীরে। এবার এরকম যে কোনো একটা সুবিধা, এরকম যে কোনো একটা স্বাস্থ্য উপকারী জিনিস কোল্ড ড্রিঙ্কস এর সম্পর্কে বলুন তো, পারবেন না, কারণ কোল্ড ড্রিঙ্কস একটাও কাজের কাজ করে না, অকাজ করে শরীরে গিয়ে। এই কার্বনেটেড ড্রিঙ্ক গুলোকে এমন ভাবে মার্কেটিং করা হয় যে মানুষ বুঝতেও পারে না সেটা খেলে কতটা ক্ষতি হয়। যেসব নায়ক নায়িকা এই কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড দেয়, তারা জীবনেও কোনোদিন এগুলোকে ছুঁয়েও দেখে না। লেবু জলের কথা যদি আরো বলি, তাহলে শুনে চমকে যাবেন। খাবার হজমে সাহায্য করে এই লেবু জল। অনেক মানুষ অনেক রকম ট্যাবলেট খান, ওষুধ খান, কিন্তু কোনোটাই কিছু কাজই হয় না। সে জায়গায় লেবু জল যদি আপনি একবারও খেতে পারেন, তাহলে হজম শক্তি 4 গুণ অবধি বেড়ে যায়।
এছাড়াও মেটাবলিজম বাড়তে সাহায্য করে এই লেবু জল। লেবু জল খেলে নতুন চুলও গজায়, চুল পড়ার রোগও থেমে যায়। লেবু জল খেলে ইমিউনিটি পাওয়ার বাড়ে, কারণ এর মধ্যে আছে ভিটামিন সি। লেবু জল খেলে কনস্টিপেশনের সমস্যাও চলে যায়। লেবু জল খেলে মূত্র পরিষ্কার হয়, প্রস্রাবে যাদের জ্বালা হয়, ইউরিনারি ট্র্যাকে যাদের ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে এই লেবু জল দারুণ কাজে আসে। লেবু জল খেলে যেমন পেটে ব্যথা কমে, তেমনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। লেবু জল খেলে আপনার লিভার ভালো থাকে, কিডনি ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, এমনকি ইন্টেস্টাইনের খারাপ যেসব ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে যায়। লেবু জল আমাদের এতই উপকার করে। এবার কখন খাবেন এই লেবু জল চলুন বলে দিই। লেবু জল খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে। এই লেবু জল এক গ্লাস খেতে হবে আপনাদেরকে, একটু মধু মিশিয়েও খেতে পারেন, বা উষ্ণ ঈষৎ গরম জল যদি হয়, বেশি উষ্ণ নয়, মোটামুটি হালকা গরম জল যদি হয়, তার মধ্যে হাফ লেবু কাটবেন, হাফ লেবুটা পুরোপুরি মিশিয়ে দেবেন এবং সেই জলটিকে আস্তে আস্তে বসে বসে চায়ের মতো করে খেতে হবে আপনাদেরকে। লেবু মনে রাখবেন পুরোটা নয়, পাতি লেবু নেবেন, গোল যে ছোট পাতি লেবু হয় সেই পাতি লেবুর অর্ধেকটা লেবু কাটবেন এবং সেটা গরম জলের মধ্যে মিশিয়ে আস্তে আস্তে খাবেন চায়ের মতো করে। আধ ঘন্টা ওয়েট করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, পায়চারি করবেন, তারপরে আপনি বাথরুমে যাবেন, দেখবেন পেট পরিষ্কার হয়ে যাবে, তারপর আপনি সারাদিনের যাবতীয় কাজ করতে পারেন, এমনকি ব্রেকফাস্ট করতে পারেন। কিন্তু এটা খাবার আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট আপনাদেরকে করতে হবে। তো বন্ধু, আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন লেবু জলের কাজ। আপনি কি লেবু জল খান সেটা এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।